যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন তিনি 84 লক্ষ জনির ভ্রমণ করে ও কখনোই সুখী হন না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়, তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই মহত্তা শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। নমস্কার বন্ধুরা, আমি জিকে বিকেএম, আজকে আপনাদের শোনাবো পরমা একাদশী সম্পর্কে। পরমা একাদশী কি আজকে জানতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত তার তথ্য। তো এই ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকুন, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেষে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। আর একটু আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন। তো দেরি না করে চলুন সরাসরি চলে যাওয়া যাক ভিডিওতে। বন্ধুরা, পরমা একাদশীর মাহাত্ম্য হচ্ছে, মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এই বিধি বা কি দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির, সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন, তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পবিত্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্ম ফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কাছে কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন, কিন্তু কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ঙ্গদকে বললেন হে কান্তে, আমি ধনবান, মানুষের কাছেও ভিক্ষা চেয়ে পাই না, বলো এখন আমি কি করব। ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন হে বিদ্বান, এ জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে, পূর্ব জন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যায় না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধন সম্পদ ইত্যাদি কোনো কিছুই তৎপাত্রে দান করিনি, তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখানে থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্তেও থাকতে পারবো না, কেননা পতিহীনাকে সবাই দুর্ভাগা বলে নিন্দা করবে, অতবে এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন। এই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌন্ডিন্য সেখানে এলেন, তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রীক মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পুজো করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়, বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়। আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভ আগমন হয়েছে, আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন। এই কথা শুনে মুনিবর বললেন হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠ একাদশী আছে, এই তিথি ভগবানের অতীব প্রিয়তম। এই ব্রত পালনে মানুষ অন্ন ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্রও এই ব্রত পালনে স্ত্রী পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালক্ষী,
এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌন্ডিন্য মুনির উপদেশে পতি পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হল। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন, তিনি 84 লক্ষ জনির ভ্রমণ করে ও কখনোই সুখী হন না। বহু পুণ্যকর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই মহত্তা শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। তো এই হচ্ছে পরমা একাদশী ব্রত মাহাত্ম্য। আপনারা সকলেই এই পরমা একাদশী পালন করবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরও শেয়ার করে তাদের ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন এবং তারাও একাদশী পালন করতে পারবেন। আর এই একাদশী পালন করলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। আর ওই একাদশী পালন করলে আপনাদের সঙ্গে সবসময় ভগবানের কৃপা থাকবে। ভগবান স্বয়ং ঈশ্বর আপনাদের ছেড়ে কখনোই যাবেন না। বন্ধুরা, ভিডিওর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আবার দেখা হচ্ছে আগামী কোনো তথ্য নিয়ে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।